নমস্কার বন্ধুরা, এঁচোড়ার চিকেন দেখবেন আমরা সাধারণত দুটো আলাদা রান্না করি। আজকে এঁচোড়ার চিকেন আমি একসঙ্গে রান্না করব। আর এখন তো এঁচোড়ের সিজন, একবার এঁচোড়ার চিকেন একসঙ্গে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ ভোলার না। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আপনারা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। এখানে 600 গ্রাম এঁচোড় নিয়েছি আর এঁচোড়গুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আজকের এঁচোড়টা একটু বড়ই কেটেছি, কেননা আমি মাংসের মধ্যে দেবো। তো এখানে 700 গ্রাম চিকেন আমি ভালো করে ধুয়ে রেখেছি। এবার গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে জল দেব। জলটা দিয়ে এঁচোড়টা আমি সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ করার আগে কড়ার মধ্যে 3টে এলাচ দিলাম। এলাচটা দিলে দেখবেন বন্ধুরা এঁচোড়ের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না। আর হলুদ দিলাম আর অল্প পরিমাণে নুন দেব। দিয়ে এবার এঁচোড়গুলো কড়ার মধ্যে দিয়ে দেব। হলুদটা দিলে কি হবে, এঁচোড়ের একটা কষ থাকে, এই কষে এঁচোড়টা কালো হবে না। এবার এঁচোড়টা ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এঁচোড়টা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে আমি ঢেকে দেব, আর এঁচোড়টা বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ হলেই নামিয়ে দেব। এঁচোড়টা চিকেনে দেব, তো চিকেনে কষাবো, ততক্ষণে সিদ্ধ হয়ে যাবে। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে নিলাম। গ্যাসে আবার কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম। আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হলো, এবার সাদা জিরা ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু চিনি দিলাম, চিনি দিলে দেখবেন বন্ধুরা তরকারির কালারটা খুব সুন্দর হবে আর নুন ঝালটা অ্যাডজাস্ট হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দিলাম। সব চিকেনগুলো দিয়ে দিয়েছি, এবার চিকেনটা একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, আমি 2 থেকে 3 মিনিট চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি, এবার এখানে আদা রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ দিলাম, হলুদটা ছোটো চামচের 2 চামচ দিয়েছি। এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন সেরকম দেবেন, আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিচ্ছি জিরার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। নুনটা এই সময় দিলাম, কেন টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না চিকেন দিয়ে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা চিকেনটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। যে কোনো জিনিস যখন কষাবেন জলটা দেবেন না, জলটা দিলে কি হবে তরকারির টেস্টটা পাল্টে যাবে। আমি এখানে জল দিইনি। চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়ার পরও এঁচোড় আর চিকেন একসঙ্গে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর আজকের রেসিপিটায় আমি আলু দেব না, আলু ছাড়াই রান্না করছি। আপনারা চাইলে আলু দিতে পারেন। আবার বেশ কিছুক্ষণ এঁচোড়টা দেওয়ার পর কষিয়ে নেব। আর তরকারি দেখবেন যে কোনো, যত কষাবেন তরকারি টেস্ট হবে।
এবার 100 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। আর যখনই দই দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন, নাহলে দইটা কেটে যেতে পারে। দইটা দেওয়ার পর চিকেনটা ভালো করে কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোই রাখবো। দইটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। চিকেন আর এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণেই জলটা দেবেন। আজকে চিকেনটা আমি বেশি ঝোল রাখবো না, তাই অল্প পরিমাণেই জল দিলাম। এবার ঢেকে দেব। 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম, এসে দেখব এঁচোড় আর চিকেন সিদ্ধ হয়েছে নাকি। মাঝখানে ঢাকাটা তুলে একবার নেড়ে দিয়েছিলাম। এবার গরম মশলা দিয়ে দিলাম। এঁচোড় আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, গরম মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিলাম। রেসিপিটা রেডি, এবার আমি পরিবেশন করব। দেখলেন আপনারা কত সহজভাবে আমি রেসিপিটা করলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একবার বানাবেন, বানিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।